ছুটির দিনে বইমেলায় বাড়ল কচি কাচাদের কলকাকলি। বইমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহরের উদ্বোধন করেন বাংলা একাডেমি মহাপরিচালক। জানান, মানসিক বিকাশ ও সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি বছরই বইমেলায় এমন আয়োজন করে থাকে বাংলা একাডেমি। অভিভাবকেরা জানান, ছুটির দিনে আয়োজন শিশুদের বইমেলার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তোলে। সবুজ হলুদ সিসিমপুরে শুরু হলো কচি কাঁচার কলরব। বইমেলার দ্বিতীয় দিনে খুলে দেওয়া হয় শিশু চত্বর। টুকটুকি, শিকু ও হালুমকে পাশে পেয়ে খুশি শিশুরা। এই কার্টুনটা যে মানে এখানে যে আসবে তার জন্য বই কেনার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। টুকটুকিকে বেশি ভালো লেগেছে। হালুমকে অনেক আমি পছন্দ করি, কারণ হালুম অনেক মাছ খায়। পর বই গড়দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানে শুক্রবার সকালে বইমেলার শিশু প্রহরের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। সারা পৃথিবীকে বই পড়ার দেশে পরিণত করব। পর বই গড়দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কারো পছন্দ টুকটুকি তো কেউ বলছে হালুম। পছন্দের চরিত্রদের অনুষ্ঠান দেখা শেষে বইয়ের দোকানে ভিড় করে তারা। গোয়েন্দা ও ছড়ার বই কিনবে বলে খুশি শিশুরা। আমি বই কিনতে এসেছি, কারণ আমি বই বেশি পছন্দ করি। সিসিংপুরে এখান থেকে কয়েকটা বই কিনবো, বিজ্ঞানের বই কিনবো। আমি এবারে রূপকথার বই কিনবো, সায়েন্টিফিক বই কিনতে এসেছি। অভিভাবকেরা জানান, এমন আয়োজনে বইমেলায় ঘুরতে আসার আগ্রহ বাড়ে শিশুদের। বাচ্চাদেরকে নিয়ে আসি এবং বাচ্চারাও এখানে আসতে চায়। বইমেলাতে আসলে দেখা যায় একসাথে অনেক বই এক জায়গায় পাওয়া যায়। বাংলা সাহিত্য এবং সংস্কৃতির সাথে তারা বেশি বেশি পরিচিত হোক। বাঙালিদের প্রাণের মেলা যেহেতু, মেয়েকে ওই সংস্কৃতিটাই আমি ধরে রাখতে চাচ্ছি। মুখরিত বিক্রয় কর্মীরাও শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছেন বইয়ের সঙ্গে। ভূতের বই, গোয়েন্দা বই, বিভিন্ন বয়সীদের জন্য যে গোয়েন্দা বই বইগুলো কিনছে। আমাদের এখানে টোটাল 8-9 ধরনের সেট আছে, সেই সেটগুলোই ম্যাক্সিমাম কালেক্ট করছে। মেলা এবারে শিশু চত্বরে ঘাসফড়িং, ফুলঝুড়ি, সিসিমপুর সহ সব স্টলগুলোতে রয়েছে বর্ণমালা, গল্প, ড্রয়িং, ফিকশন, রংবেরঙের ছবি সহ অসংখ্য শিশুদের বই। ছড়ায় ছড়ায় বর্ণ শেখা আর খেলতে খেলতে লেখাপড়া, সাথে যদি থাকে সিসিমপুরের বন্ধুরা, জমে উঠবে ছুটির দিনের সকালবেলা। তাই তো সকালবেলা শিশু প্রহরে অভিভাবকরা তাদের শিশুকে নিয়ে এসেছিল এই প্রাঙ্গণে, এবং পুরো মাস জুড়েই যেন তারা আনন্দ করতে পারে বইমেলার শিশু প্রহরে, এই প্রত্যাশা অভিভাবকদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।